শিক্ষার্থী বন্ধুরা, জোরালো অনলাইন স্কুল এবং জোরালো পরিবেশ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের শুভেচ্ছা সালাম ও ভালোবাসা জানাচ্ছি। আমি রতন কুমার দাস, আমি জোরালো পরিবেশ বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পর্যায়ে ইতিমধ্যে বেশ কিছু ক্লাস আপলোড করেছি। আমি আশা করি যে তোমরা আমার ক্লাসগুলো দেখেছো, তবে এবং করোনা পরিস্থিতি কারণে যদি আমরা ক্লাস শ্রেণীর কক্ষে ক্লাস নিতে পারছি না, সেক্ষেত্রে তোমাদের এই অনলাইনে জোরালো অনলাইন ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা আমার ক্লাসগুলো দেখতে পাবে এবং তোমাদের পাঠে আমি আশা করি যে পূর্ণ উপকৃত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আর কথা না বলে আমরা কাজে ফিরে আসি এবং জোরালো অনলাইন স্কুলে আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিচয় বিষয়ে ষষ্ঠ শ্রেণীর বেশ কিছু ক্লাস আপলোড করেছি। তো আজকে আমি যে বিষয় নিতে চাচ্ছি যে প্রথম অধ্যায়ে বাংলাদেশ বিশ্ব বাংলাদেশের ইতিহাসের পাঠ 9 এবং 10 নিয়ে আমি আলোচনা করব। তো পাঠ 9 এবং 10 এই বিষয়ে যে বিষয়টি আছে সেই বিষয়টি আমরা এক এক করে আলোচনা করব, তাহলে বুঝতে পারবো যে বাংলাদেশের ইতিহাসের বিষয়টি কি। এখানে আমরা তার আগে আমি একটু বলে নিই যে এই পাঠগুলো শিখলে আমরা কী কী জানতে পারবো। এই উপায়ে পাঠ 9 এবং 10 শেখানোর ফলে আমরা জানতে পারবো মধ্যযুগের বাংলাদেশের অবস্থাটা কেমন ছিল, অর্থাৎ মধ্যযুগে এবং আধুনিক যুগে বাংলাদেশের ইতিহাসটা কি, সেই সম্পর্কে আমরা দুটো তারতম্য পার্থক্য আলোচনা করতে পারবো এবং মধ্যযুগ এবং আধুনিক যুগের বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করতে পারবো এবং আমাদের সৃজনশীল যে প্রশ্নগুলো আসে সেই সৃজনশীল সেই প্রশ্নগুলোর উত্তর আমরা যথাযথ দিতে সক্ষম হব। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা আদর্শ বাড়ির মাধ্যমে দেখি যেখানে কী দেওয়া আছে এই বিষয়টা। মুসলমানদের শাসন ক্ষমতা লাভের পর বাংলাদেশের মধ্যযুগের সূচনা হয়, অর্থাৎ ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ মিরবক্তিয়ার খলজি থেকে শুরু করে শুরুতেই বাংলাদেশের বাংলার মুসলিম শাসন ক্ষমতা লাভ করেছিল এবং 1204 রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কি মুসলমান সেনাপতি ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ মিরবক্তিয়ার খলজি বাংলাদেশে শুরু হয় মুসলিম শাসন। পর্যায়ক্রমে তুর্কি মুসলমান সেনাপতি সারা বাংলাদেশে মুসলিম শাসন বিস্তার করতে থাকে। এর আগে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, দিল্লি ছিল রাজধানী, দিল্লি সুলতানের পাঠানো সেনাপতি বাংলাদেশ প্রশাসকের দায়িত্ব পালন করতেন। দিল্লি থেকে বাংলাদেশে অনেকগুলো গুরুত্বের অনেক যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, ধন সম্পদে ভরা দেশটিতে দিল্লি সুলতানের অধীনে শাসক প্রশাসক হয়েও না হয়েও দেশ স্বাধীনভাবে পরিচালনা করার ইচ্ছায় শাসকের দিল্লি সুলতানের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করতেন। এই খবর দিল্লিতে গেলে বিদ্রোহী দমন করার জন্য সৈন্য পাঠানো হতো। এভাবে রাজা কখনো পরাজয় কখনো জয়ের মধ্যে দিয়ে চলতে চলতে একসময় পুরো বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। এই স্বাধীনতা টিকে থাকে 1338 পর্যন্ত, অর্থাৎ 1338 থেকে 1538 পর্যন্ত। ইলিয়াস শাহী এবং হোসেন শাহী নামে দুটি শাসক পরিবার স্বাধীনভাবে 200 বছর রাজত্ব করে বাংলাদেশে। অর্থাৎ আমরা যে জিনিসটা স্পষ্টটা পেয়েছি যে 1204 থেকে শুরু করে মুসলিম শাসনের সূত্রপাত হয় এবং এই মুসলিম শাসনের সূত্রপাত থেকে শুরু করে, অর্থাৎ এই তারপর ওই বাংলার শাসন রাজধানী ছিল তখন দিল্লি, অর্থাৎ দিল্লি থেকে বাংলার রাজধানী বাংলাদেশের একটা দূরত্ব অনেক বিরত ছিল, কিন্তু দিল্লি ওইখান থেকে এখানে শাসন করা প্রশাসকের কাজ একটা গুরুত্ব একটা দুরূহ ব্যাপার ছিল। কখনো কখনো সংগ্রাম নেতৃত্ব কখনো প্রতিবাদ করতো, আবার কখনো জয় পরাজয়ের মধ্যে দিয়ে চলতে থাকে। কিন্তু দেখা গেছে 1338 থেকে 1538 পর্যন্ত এই সময় দুটো মুসলিম শাসক ইলিয়াস শাহী এবং হোসেন শাহী নামক দুটি প্রশাসক পরিবার স্বাধীনভাবে রাজত্ব করে এবং তখন ভারতবর্ষ দখল করে নিয়েছিল এবং 1256 খ্রিস্টে সুলতানি শাসকের অবসান হয় এবং তখন ভারত দখল করে নিয়েছিল। আর কি মুসলমান শক্তি তার আগে মোগল নামে পরিচিত, অর্থাৎ 1526 সালে একটা মোগল নামে একটা পরিচিত এই একটা শাসক একটা বংশ দিল্লি সিংহাসনে বসেন। এভাবে দিল্লিকে কেন্দ্র করে মোগল ভারত বংশের শাসন শুরু হয়। শুরু থেকে বাংলাদেশ দখল করার চেষ্টা করে রেখেছিল মোগলরা, তবে সফল হয়নি। আফগান বংশের মুসলমান শাসকরা বেশ কিছুকাল বাংলাদেশ স্বাধীনতা টিকিয়ে রেখেছিল। আফগানরা এ সময় বিহার অঞ্চলে আফগানিস্তানের জমিদার ছিল। আফগানদের বিখ্যাত নেতা শের খান সুর মোগলদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য এভাবে স্বাধীনতা আফগান শাসন শুরু হয়। পরবর্তী সময়ে সম্রাট আকবর এই বাংলাদেশ দখল করতে পারেনি। বাংলাদেশের বড় বড় জমিদার বলতে বলা হতো বারো ভাইয়াদের, আমার বারো ভাইয়াদের কথা বলা ছিল এখানে। এবার বারো ভাইয়াদের একজোটে মোগলদের
হাত থেকে বাংলাকে বাংলাদেশকে রক্ষা স্বাধীনের টিকে রেখেছিল। শেষ পর্যন্ত মোগল সম্রাট জাহাঙ্গীরের অর্থাৎ 1610 থেকে বাংলাদেশের মোগলদের অধীনে চলে আসে। স্বাধীনতা হারিয়ে গেলে এবার বাংলাদেশ মোগলদের একটি প্রদেশ পরিণত হয়। এই পরোক্ষভাবে মোগলদের শাসন চলে 1757 পর্যন্ত। শুরু তারিখ থেকে মোগল পর্যন্ত বাংলাদেশের মুসলমান মধ্যযুগ নামে পরিচিত। অর্থাৎ সুলতানি অর্থাৎ দেখের বারোশো থেকে 1757 এই সময় পর্যন্ত মুসলমান শাসক বলে, এবং এই সময় সে যুগ, এই যুগকে বলা হয় মধ্যযুগের শাসন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা যে মধ্যযুগ সম্পর্কে আলোচনা করলাম, অর্থাৎ বাংলার যতগুলো মুসলমান শাসক এখানে উপস্থিত শাসন করেছিল তার মধ্যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন মুখতার কর্তৃক থেকে শুরু করে মোগল পর্যন্ত, অর্থাৎ এখানে তুর্কিরা আসছিল, এখানে তুর্কিতে শুরু হয়েছিল, তুর্কিতে মোগল পাঠান, তারপরে আরও আসছিল শাহিদ ইত্যাদি। তো এখানে যে কথাটা বলা প্রয়োজন, অর্থাৎ 1338 থেকে 1500 পর্যন্ত শাহি বংশের রাজারা অর্থাৎ তারা স্বাধীনভাবে বাংলাকে শাসন করছিল, কিন্তু বাংলা থেকে দিল্লিতে দূরত্ব ছিল একটা বেশ দূরে। অর্থাৎ এখান থেকে প্রচুর প্রচুর স্বাধীনতা চেয়েছিল বাংলা, বাংলাকে দমন করে বাংলাকে শাসন করতে চেয়েছিল, বাংলাকে স্বাধীনভাবে পরিচালনা করেছিল, কিন্তু আসলে কোনো কার্যক্ষেত্রে সেটা সম্ভব হয়ে পারেনি। শেষ পর্যন্ত মোগল সম্রাট জাহাঙ্গীর থেকে শুরু করে আকবর এবং বাংলাদেশের আরও যেসব স্বাধীনতাগুলো শাসকগুলো ছিল তারা স্বাধীন চেয়েছিল বাংলাকে স্বাধীনভাবে পারেনি, কিন্তু 1757 অর্থাৎ 1204 থেকে শুরু করে 1757 পর্যন্ত বাংলাকে তারা এককভাবে স্বাধীনতা শাসন করে রাখছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখি আধুনিক যুগে বাংলাদেশ, এবার আমি দেখি আধুনিক যুগের বাংলাদেশ। প্রাচীনকাল বাংলাদেশ প্রাচীনকাল থেকে ভারত উপমহাদেশের অংশ, মুসলমান শাসনের অবসান ঘটিয়ে ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা বসে ইংরেজদের। মোগল যুগ থেকে ইউরোপের বণিক গোষ্ঠী এই উপমহাদেশের বাণিজ্য উদ্দেশ্য আসতে শুরু করে। ইংরেজ বণিকের একসময় যুগ সুযোগ পেতে ভারতের শাসন ক্ষমতা দখল করে নেয়। ভারত উপমহাদেশের ইংরেজ শাসন চলে 1947 সাল থেকে শুরু করে 200 বছর। প্রথম থেকে শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বণিক প্রতিষ্ঠান, পরবর্তী শাসন ক্ষমতা গ্রহণ করে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া। রানীর পক্ষ থেকে শুরু করে ইংরেজ শাসক ভারত উপমহাদেশে শাসন করতেন, এই বিদেশি শাসক মেনে নিতে পারেনি বাংলার মানুষ, তাই তারা বিভিন্ন পর্যায়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন করে। শেষ পর্যন্ত 1947 সালে ভারত উপমহাদেশ ছেড়ে যায়। এই জন্ম হয় ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের। পাকিস্তান ছিল দুটি বিভিন্ন অঞ্চলে নিয়ে গঠিত একটি ভৌগোলিক বিভক্ত বেমানান একটা রাষ্ট্র। পাকিস্তান অংশকে বলা হতো পশ্চিম পাকিস্তান, পূর্ব অংশকে বলা হতো পূর্ব পাকিস্তান। পাকিস্তানের শাসন ক্ষমতা পশ্চিম পাকিস্তানের অবাঙালির এক শাসকদের হাতে, তারা নানাভাবে পূর্ব পাকিস্তানের মানুষের শোষণ করতো, তাই অধিকার আদায়ের জন্য বাঙালি একত্রিত হয়ে সংগ্রাম করতে থাকে। পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে 1971 সালে জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর এর চূড়ান্ত বিজয় লাভ করে এবং বাংলাদেশ এক স্বাধীন দেশ লাভ করে। স্বাধীনতা লাভ করে এবং আধুনিক বাংলাদেশের সূচনা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা,